হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আমি আজকে তৈরি করব সবার প্রিয় লাচ্চি। লাচ্চি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। এই লাচ্চিটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আর আমি তৈরি করছি মিষ্টি লাচ্চি। আমি লাচ্চিটা তৈরি করার জন্য মাত্র তিনটি উপকরণ নিয়েছি, টক দই, মিষ্টি দই আর পাউডার দুধ। তোমরা চাইলে যে কোনো একটা দই দিয়েও তৈরি করতে পারো, বাট দুটোই দই দিলে দিয়ে করলে বেশি ভালো লাগে এই লাচ্চিটা। আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, মিষ্টি দই আর গুঁড়া দুধ। সো এবার মূল উপকরণটা দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। প্রথমত এখানে বাটিতে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মিষ্টি দই, টক দই আর নিয়েছি পাউডার দুধ। এবারে এই তিনটাকে একসঙ্গে আমি মিক্স করব। আমি অল্প করে জল দিয়েছি, এখন এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব উপকরণগুলোকে একসঙ্গে। ভালো করে আমি একটা হ্যান্ডওয়াশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম বিট লবণ। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এটাতে এই লাচ্চিতে বিট লবণ দিলে এর স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি বিট লবণ দিয়েছি। তোমরা চাইলে যে কোনো লবণও বা মিক্স করেও তোমরা দিতে পারো। এটা ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি আমি। এই লাচ্চিটা তৈরি করতে কোনো মিক্সার লাগে না, এটা হাত দিয়েই এরকমভাবেই তৈরি করে নেওয়া যায়। এবার এতে আমি দিয়ে দিব জল। আমি জলটা এখানে অ্যাড করছি, আমি যেই যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলোর জন্য আমার এখানে তৈরি করব আজকে আমি দু গ্লাস লাচ্চি। দু গ্লাস লাচ্চির জন্যই আজকে আমার এই উপকরণগুলোই যথেষ্ট। তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারো। তো এখানে আমি ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিলাম। এবার তৈরি হয়ে গেলো আমার খুব সহজেই, দেখলে তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই দইয়ের লাচ্চি। এবার আমি সার্ভ করেছি গ্লাসে। দেখেই তোমরা বুঝতে পারলে যে কত সহজে এই দই দিয়ে লাচ্চি তৈরি করা যায়। খেতেও ভীষণ মজার হয় আর খুব সহজেও তৈরি করে নেওয়া যায়। তো আর দেরি কিসে, ঝটপট এই গরমে আমরা বানিয়ে ফেলি দইয়ের লাচ্চি। তো আজকে আশা করছি তোমাদের আজকের আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এতটাই, ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।